দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি তার কাছে যেতে চাই। ভাস্কর, শপথ অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন, কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ঈশাদ, প্রথমত যেটা বলবো যে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণ, এমন একটা স্লোগানকে সামনে রেখেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার মাধ্যমে তাদের কাজ শুরু করতে যাচ্ছে এবং সেই কার্যক্রম তারা শুরু করবেন সব বাংলাদেশের সকলকে একসাথে নিয়ে, এবং শান্তি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বার্তা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নেমে যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের মাধ্যমে কিন্তু এমনটি দেশবাসী প্রত্যাশা করছে। এখন রয়েছে যে এই সরকার কখন শপথ নেবে। বঙ্গভবনের যে সূচি, সেই সূচি অনুযায়ী কিন্তু আমরা জানতে পেরেছি সন্ধ্যা 8টা থেকে 8:30টার মাঝে কিন্তু এই অনুষ্ঠান শুরু হবে, এবং প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। তার পরবর্তীতে তার টিমে, অর্থাৎ উপদেষ্টাদের যে দল, সেই দলে কারা কারা যারা থাকছেন আমরা এখন পর্যন্ত ধারণা করছি 13 থেকে 14 জনের একটি দল হবে। সকলে মিলে কিন্তু একসাথে মোট 2টি ভাগে ভাগ হয়ে শপথ গ্রহণ করবেন। সেই হিসেবে বলাই যাচ্ছে যে মূল যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান সর্বোচ্চ 15 মিনিটের ব্যাপ্তি থাকবে। তার পরবর্তীতে বিভিন্ন জন বিভিন্নভাবে গণমাধ্যমে বক্তব্য রাখবেন বলে আমরা আশা করছি, এবং সবশেষ যে বিষয়টি রয়েছে, বঙ্গভবনে যারা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত তাদেরকে জন্য একটি আপ্যায়নের ব্যবস্থা। এবং আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই 450 লোককে বঙ্গভবনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণত যে বঙ্গভবন যে রীতি, যে দাওয়াত কার্ডের মাধ্যমে অথবা অন্যান্য বিভিন্ন দাপ্তরিক কাগজের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়, এইবার হয়তো সেই নিয়মটি পালন করা হচ্ছে না, কারণ একটি বিশেষ পরিস্থিতি। সেই হিসেবে আমরা আশা করছি যে 400 অথবা 450 আমন্ত্রিত অতিথিরা আসবেন, তারা হয়তোবা সন্ধ্যা 7:30টার পর থেকেই বঙ্গভবনে প্রবেশ করা শুরু করবেন। ঈশ্বর, সবশেষ যে বিষয়টি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে হয়েছেন তা কিন্তু ইতিমধ্যে দেশবাসী সকলে জেনে গিয়েছেন। এখন পরবর্তী বিষয় হয়েছে তার দলে কে কে থাকছেন। গণমাধ্যমের কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু জানার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না ডক্টর মোহাম্মদ ইউনূসের রানিং মেট হিসেবে কারা কারা বা কতজন এখন পর্যন্ত থাকছেন। যদিও সচিবালয় সরকারি যে পরিবহন পুল, সেই পরিবহন পুল থেকে প্রায় 16টি গাড়ি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, তবে সেই গাড়িগুলো কার কার বাসায় পাঠানো হচ্ছে অথবা বঙ্গভবন থেকে ঠিক কাদেরকে ফোন দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখনও খোঁজখবর রাখার চেষ্টা করছি, তবে এখন পর্যন্ত কেউই কিন্তু নিশ্চিত হতে পারছি না। আর এসে সব বিষয়ে যে একটি সবশেষ যে বিষয়টি যুক্ত করতে চাচ্ছি, মূলত শিক্ষার্থী এবং সব ধরনের সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, এবং কে কে সেই সরকারের রানিং মেট হতে যাচ্ছেন সেই বিষয়ে জানার জন্য কিন্তু ইতিমধ্যেই বঙ্গভবন এবং তার চারপাশে অনেক উৎসুক মানুষের ভিড় রয়েছে। তবে সব কিছু জানতে হয়তো বা আমাদের সন্ধ্যা 7:30টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।